নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম অধ্যায় বর্জিত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো 2024 সালে আসবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা 2024 সালের মাধ্যমিকের পরপর দুখানা প্রশ্ন কমন পাবে। তো দেখো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার 2024 সালের ভূগোলের সাজেশন বের করেছে। ফার্স্ট প্রশ্ন আছে, বায়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। 2 নম্বরের প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তো দেখো, প্রথমে তোমাদের আমি প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। তারপরের দিন মানে আর 2 দিন পরে তোমাদের আমি আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে 2024 সালে মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। 4 নম্বরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। তো দেখো, প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য আমি 4খানা প্রশ্ন সিলেক্ট করেছি। আমি বলতে পারি এখান থেকে তোমরা টেস্ট, প্রি টেস্ট, মাধ্যমিক মানে ক্লাস টেনে যারা 2024 সালে পরীক্ষা দেবে, টেস্ট হোক, প্রি টেস্ট হোক, মাধ্যমিক হোক, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা কমন পাবে এই 4খানা প্রশ্ন থেকে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এসবি একাডেমিক সেন্টার সর্বপ্রথম সাজেশন বের করেছে। ফার্স্ট প্রশ্ন, কিভাবে জলপ্রপাত পশ্চাৎ অপসারণ ঘটে। 2 নম্বরের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো। 3 নম্বরের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। তো দেখো, কিছু কিছু নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে, আবার কিছু কিছু নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, তার কারণগুলো তোমাদের লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। 4 নম্বরের প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বরের প্রশ্ন, টিকা লেখো আই আকৃতি ও ভি আকৃতি উপত্যকা কীভাবে গঠিত হয়। তোমাদের মাথায় রাখতে হবে যে নদীর উচ্চ গতিতে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, আই আকৃতি, ভি আকৃতি, জলপ্রপাত, প্লান্স পুল, এখান থেকে কিন্তু টিকা আসার চান্স খুবই বেশি। আমি যে সাজেশনগুলো দিয়েছি 100% 2024 সালে এখান থেকে তোমরা কমন পাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সিলেক্ট করেছি। 7 নম্বরের প্রশ্ন, নদীর বহন কার্যের প্রক্রিয়া সংক্ষেপে লেখো, সে 2টো হোক বা 3টো হোক তোমাদের লিখতে হবে। 4 নম্বরের প্রশ্ন, সরি, এটা 8 নম্বরের প্রশ্ন, মরুভূমি ও মরুদ্যান সৃষ্টির কারণ লেখো। তো দেখো, আমি টোটাল 4 নম্বরের প্রশ্ন, স্যার এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, মানে 3 নম্বর করে আসবে। তো দেখো, 3 নম্বরের প্রশ্ন কোনগুলো আসতে পারে, টোটাল 8খানা প্রশ্ন সিলেক্ট করেছে। আমি বলতে পারি এখান থেকে 100% কমন আসবে, এবং প্রথম অধ্যায় থেকে আমি বড় প্রশ্ন 4খানা সিলেক্ট করেছি। তো দেখো, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল থেকে কোন প্রশ্নগুলো আসবে, প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে স্যার প্লিজ আমাদের সাজেশান দিন। তো দেখো, বায়ুমণ্ডল থেকে 5 নম্বরের বড় প্রশ্ন কোনগুলো আসতে চলেছে। ফার্স্ট প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ু চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভূপৃষ্ঠে বায়ু চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, সরি, এটা 2 নম্বরের প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ লেখো। 2 নম্বরের প্রশ্ন, কি আছে, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ লেখো। খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব লেখো। 4 নম্বরের প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, প্রত্যেক স্তরের বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। কিন্তু মানে যেমন আছে, ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্রাটোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, ঠিক আছে, এই যে আছে এইগুলো তোমরা কিন্তু ভালো করে বৈশিষ্ট্যগুলো পড়বে, যেগুলো কিন্তু আসার চান্স 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 3 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে চলেছে। ফার্স্ট প্রশ্ন, ওজন স্তর বিনাশের কারণ লেখো। 2 নম্বরের প্রশ্ন, টিকা লেখো।
বৈপরীত্য উত্তাপ। তিন নম্বরের প্রশ্ন সমুদ্র স্রোত ও জলস্রোতের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি তোমরা কিন্তু ভালো করে পড়বে আমি বলতে পারি। এখান থেকে তোমরা কমন পেতে চলেছো 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে 2024 সালের সর্বপ্রথম সাজেশান, সর্বপ্রথম সাজেশান। তো দেখো চার নম্বরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন এবং তার সঙ্গে পাঁচ নম্বরে ফেরলের সূত্র। তো দেখো পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টিপাত, ঠিক আছে, ঘূর্ণবাদ বৃষ্টিপাত, ভালো করে পড়ে যাবে কিন্তু এখান থেকে কিন্তু টিকা আসার চান্স খুবই বেশি। তো বুঝতে পারছো কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আমি প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছি, আমি খুব তাড়াতাড়ি আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করব যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আসতে চলেছে 2024 সালে। ছ নম্বরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। হয়তো কোনো কারণে বানাম যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ঠিক করে নেবে। সাত নম্বরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। তো বুঝতে পারছো যদি কোথাও যদি বানাম ভুল হয়ে থাকে প্লিজ তোমরা অবশ্যই সংশোধন করে লিখবে। তো দেখো এই প্রশ্নগুলো 2024 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আট নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলো তিন নম্বরে আসার চান্স খুবই বেশি, জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর পার্থক্য লেখো অথবা এদের মধ্যে সম্পর্ক লেখো। এদের মধ্যে সম্পর্ক সবথেকে গুরুত্বপূর্ণ। বারিমণ্ডল তৃতীয় অধ্যায়, তো দেখো বারিমণ্ডল তৃতীয় অধ্যায় পাঁচ নম্বরের কোন প্রশ্নগুলো আসতে চলেছে। তো দেখো ফার্স্ট প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল লেখো, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। দু নম্বরের প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এক নম্বরের প্রশ্ন আমি আরেকবার বলছি, জোয়ার ভাটার ফলাফল লেখো, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন থেকে 100% তোমরা কমন পাবে। তিন নম্বর কোনগুলো গুরুত্বপূর্ণ, তিন নম্বরের ক্ষেত্রে মানে থ্রি মার্ক্সের ক্ষেত্রে এক নম্বরের প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। দু নম্বরের প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের পার্থক্য লেখো। তিন নম্বরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। তো দেখো আমি আজকে পাঁচ নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন, মানে তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের টোটাল লিখতে হবে চারটে, চার পাঁচা কুড়ি, এবং তিন নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে চারটে, তিন চারে বারো। তো দেখো বজ্র ব্যবস্থাপনা চতুর্থ অধ্যায়, তো দেখো বজ্র ব্যবস্থাপনা এখান থেকে কিন্তু বড় প্রশ্ন পাঁচ নম্বরের আসে না, তিন নম্বরের প্রশ্ন আছে। তো দেখো কোনগুলো আসতে চলেছে, এক নম্বরের প্রশ্ন, পরিবেশের উপর বজ্র পদার্থের প্রভাব লেখো, ঠিক আছে। দু নম্বরের প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করছি এই প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমি প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছি, আমি আগামীকাল আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করব। তিন নম্বরের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো। চার নম্বরের প্রশ্ন, বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয়। পাঁচ নম্বরের প্রশ্ন, থ্রি আর সূত্র কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল হতে চলেছে 2024 সালের ভূগোল সাজেশন নিয়ে আমাদের সর্বপ্রথম এসবি একাডেমিক সেন্টার বের করেছে 2024 সালের ভূগোল সাজেশন আঞ্চলিক ভূগোল। এখান থেকে 100% মাধ্যমিকের টেস্ট, প্রি টেস্ট, মাধ্যমিক 2024 সালের প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট, 100% তোমরা এখান থেকে কমন পাবে। পাঁচ নম্বরের প্রশ্ন, কঠিন তরল এবং গ্যাসীয় বজ্র পদার্থের ব্যবস্থাপনার পদ্ধতি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আজকে আমি প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছি, খুব শীঘ্রই মানে আগামীকাল আমি আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করব। আমি বলতে পারি যে সাজেশনগুলো দিয়েছে 100% এখান থেকে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।